দ্য ব্রেকডাউন অফ দ্য কন্টিনিউটি অফ দ্য স্কিন বা টিস্যু সো স্কিন আর টিস্যুর যে কন্টিনিউয়েশ যদি ব্রেকডাউনের কোনো কারণে সেটা হতে পারে আয়দার ট্রমা বা অন্য কোনো কারণে অ্যাক্সিডেন্ট যে কোনো কারণের জন্য হতে পারে সো আয় সো ব্রেকডাউন অফ দ্য কন্টিনিউটি অফ দ্য স্কিন আর টিশ্যু ইজ কল্ড উন্ট এটা মেবি হতে পারে ইন্টারনাল আর এক্সটার্নাল আমরা বাইরে থেকে দেখতে দেখতে পেতে পারি এক্সটার্নালি ভিজিবল হতে পারে অথবা এটা ইন্টারনাল হতে পারে তো নেক্সট কাম টু দ্য ক্লাসিফিকেশন অফ সফট টিস্যু ড্যামেজ অর টাইপস অফ উন্ড সো ফার্স্ট কাম টু দ্য ওপেন উন্ড বেসিক্যালি ওপেন অ্যান্ড ক্লোজ উন্ড ফার্স্ট কাম টু দ্য ওপেন উন্ড সো উন্ড অর ওপেন উন্ড ইজ আ ব্রেক ইন দ্য স্কিন অর দ্য মিউকাস মেমব্রেন মানে ওপেন উন মিনস আমার টার্ম থেকে বুঝতে পারছি যে ওপেনলি যেটা ভিজিবল বাইরে থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কিনের কন্টিনিউটিটা বাইরে থেকে ওপেনলি ব্রেকডাউন হয়ে গেছে সেটাকে আমরা বলছি ওপেন হুন স্কিন অর মিউকাস মেমব্রেন নেক্সট ইজ ক্লোজ উন ইট ইনভলভস ইঞ্জুরি টু দ্য আন্ডারলাইং টিস্যুস উইদাউট আ ব্রেক ইন দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন সো ক্লোজ হুন নাম থেকেই বুঝতে পারছি ক্লোজ মিনস বাইরের স্কিন লেয়ারটা বা এই মিউকাস মেমব্রেন লেয়ারটা কন্টিনিউটিটা কিন্তু মেনটেন থাকছে কোনো ব্রেকডাউন বাইরে থেকে হচ্ছে না বাট ইন্টারনালি কিন্তু কিছু ড্যামেজ হচ্ছে সো ইন্টারনালি ইন ইঞ্জুরি রয়েছে কিন্তু এক্সটার্নালি আমরা কোনো স্কিনের কন্টিনিউটি ব্রেকডাউন দেখতে পাচ্ছি না বা মিউকাস মেমব্রেনের কোনো ব্রেকডাউন দেখতে পাচ্ছি না বাইরে থেকে কোনো ক্ষত দেখতে পাচ্ছি না আমরা যেটা ওপেন উন্ডে রয়েছে নেক্সট কাম আমার টাইপস অফ ওপেন উন্ড ফার্স্ট ইজ অ্যাব্রেশনস কাকে বলছি আমরা অ্যাভারেসড উন্ডস ইউজুয়ালি রেজাল্টস হোয়েন দ্য স্কিন ইজ স্ক্র্যাপড এগেনস্ট হার্ড সারফেস যখন কোনো হার্ড সারফেসের ওপর যখন আমাদের স্কিনটা ঘষা খায় যেমন পিচ রাস্তায় পড়ে যাওয়া ঘষা খেয়ে পড়ে যাওয়া তো যখন কোনো হার্ড সার্ফেসের ওপর আমাদের সফট স্কিন যখন স্ক্র্যাপড হয় বা ঘষা খায় সেটাকে আমরা বলছি অ্যাব্রেশন নেক্সট ইজ ইনসিশনস বডি টিস্যুস আর কাট অন নাইটস অর সার্ক অবজেক্ট সো ইনসিশনস মানে যেটা আমরা সার্জিক্যালি যেটা ক্রিয়েট করছি যেমন সার্জিক্যাল কোনো ওটি সেটাপে বা কোনো অপারেশন থিয়েটারে যখন আমরা কোনো বা এনিথিং যদি কোনো পেশেন্টের ট্রিটমেন্ট পারপাসে বা কোনো ডায়াগনস্টিক পারপাসে যখন কন্টিনিউটি অব দ্য স্কিন যখন আমরা মানে ইনটেনশনালি শার্প ইনস্ট্রুমেন্ট দ্বারা বা স্ক্যালপেল বা নাইফ দ্বারা যখন আমরা স্কিনের কন্টিনিউটি যখন ব্রেকডাউন করছি সেটাকে বলছি ইনসিশন নেক্সট ইজ ল্যাসারেশন কাকে বলছি ইরেগুলার অর ব্লান্ড ব্রেকডাউন ব্রেকিং অর টিয়ারিং অফ সফট ইস্যুস ল্যাসেশন কখন বলছি যখন কোনো ব্লান্ট বা ভোঁতা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন ইরেগুলার বা এব্রো ক্ষেবড়ভাবে যখন আমাদের স্কিন যখন ব্রেকডাউন হচ্ছে স্কিনের কন্টিনিউটি যখন ব্রেকডাউন হচ্ছে সেটাকে আমরা বলছি ল্যাসারেশন যখন কোনো ব্লান্ট বা ভোঁতা কোনো অস্ত্র দিয়ে বা ইনস্ট্রুমেন্ট দিয়ে পেশেন্টের স্কিন বা কোনো পার্সনের স্কিন যখন স্কিনের যখন কন্টিনিউটি ব্রেকডাউন হচ্ছে এব্রো ক্ষেপড়োভাবে সেটাকে আমরা বলছি বা ইরেগুলারভাবে সেটাকে আমরা বলছি ল্যাসারেশন নেক্সট কাম টু দ্য পাংচার পাংচার ইজ প্রডিউসড বাই অ্যান অবজেক্ট পিয়ার্সিং স্কিন লেয়ার্স যখন পাংচার কখন হচ্ছে যখন আমরা কোনো নিডিল বা কোনো শার্প কোনো পার্টিকুলার কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন পেশেন্টের স্কিন থেকে ডিপার লেয়ার যখন সেটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে আমরা বলছি পাংচার যেমন নিডিল বা কোনো স্পেসিমেন্ট কালেকশানের ক্ষেত্রে যখন আমরা লাম্বার পাংচার করে থাকি সেটা হচ্ছে কি না ইন্টেনশনালি আমরা একটা তোমার শার্প কোনো ইনস্ট্রুমেন্ট বা নিডিল দিয়ে যখন পুরো স্কিনের থেকে ডিপার লেয়ারে যখন আমরা যাচ্ছি কোনো পার্টিকুলার ডায়াগনস্টিক পারপাস বা কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটাকে আমরা বলছি পাংচার নেক্সট ইজ অ্যাভালসেন্স ইট ইস কল্ড ওয়ে দ্য টিস্যু ইজ ফোর্সেবলি সেপারেটেড অর টর্ন ফ্রম দ্য ভেকটিমস বডি যখন জোরপূর্বক বা ফোর্সফুলি যখন ভেকটিম বা কোনো পারসনের স্কিনটাকে সেপারেট করা হচ্ছে আন্ডার টিস্যু থেকে যেটাকে আমরা বলছি অ্যাভেলসন্স নেক্সট কাম টু দ্য ক্লাসিফিকেশন অফ উন্ড সেটা আমি একটু আগে বললাম ক্লোজ উন অ্যান্ড ওপেন উন্ড সেটাকে একটা ডিফারেন্সিয়েশন একটা গ্লান্স আমরা দেখতে পাচ্ছি তো এখানে তো এক্সাম্পল রয়েছে যেমন ক্লোজ উন ব্রুইজ ব্রুইস হিমাটোমা এটাকে আমরা বলছি ক্লোজ উন যেখানে বাইরে থেকে কোনো বাইরের স্কিন লেয়ারে কোনো ব্রেকডাউন হয় না কিন্তু ভেতরে পেশেন্টের ইঞ্জুরি হচ্ছে টিস্যুর ইঞ্জুরি হচ্ছে বা সেলসের ইঞ্জুরি হচ্ছে কিন্তু বাইরের কোনো স্কিনের কন্টিনিউটি কোনো ব্রেকডাউন হচ্ছে না সেটাকে আমরা বলছি ক্লোজ উন যেমন কন্টিউশন ব্রুইস বা হেমাটোমাকে আমরা বলছি ক্লোজ উন ওপেন উন হচ্ছে যেটা আমি একটু আগে বললাম যে বাইরের আমাদের স্কিন লিখে ব্রেকডাউন হচ্ছে যেমন অ্যাপ্রেশান ল্যাসারেশন পাংচার এগুলোকে আমরা বলছি ওপেন উন সো এই উন সেটা ওপেন হোক বা ক্লোজ হন হোক যে কোনো উন্ডের কমন কিছু কমপ্লিকেশনস হতে পারে ট্রিটমেন্টের যদি ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে না নেওয়া হয় বা ঠিকভাবে ম্যানেজমেন্ট না হয় ঠিকভাবে প্রপার প্রসিডিউর যদি মেনটেন না হয় তো সেখান থেকে পেশেন্টের কমপ্লিকেশানস কিছু অ্যারাইজ করতে পারে যেমন কমপ্লিকেশনসকে আমরা দুটো টাইপসে ডিভাইড করবো একটা লোকাল একটা সিস্টেমে উন কমপ্লিকেশানসে লোকালের ক্ষেত্রে হিমাটোমা ইনফেকশন ডেহিস গ্ল্যানোমা স্কার এবং কন্ট্রাকচার এগুলো ডেভেলপ করতে পারে লোকালি অ্যান্ড সিস্টেমিংয়ের ক্ষেত্রে হতে পারে শখ ডিউ টু ম্যাসিভ ব্লিডিংয়ের জন্য হতে পারে এছাড়া সেপসিস বা কোনো ইনফেকশন হতে পারে পেশেন্টের এবং ইভেন ডিউ টু সেপসিস পেশেন্টের মাল্টিঅর্গান ফেলিয়ারের জন্য পেশেন্টের ডেথও হতে পারে সো দিস ইজ দ্য সিস্টেমিক কমপ্লিকেশন অ্যান্ড দিস ইজ দ্য লোকাল কমপ্লিকেশন সো লোকাল কমপ্লিকেশানে পার্টিকুলার এরিয়াতে কী কী হতে পারে অ্যাকর্ডিং টু দ্য সাইড অফ উন উনডে সাইড ওয়াইজ আমরা পার্টিকুলার এরিয়াতে লোকালি কী কী প্রবলেম হতে পারে সেটা সেটা এই লোকালি কমপ্লিকেশানসের রয়েছে এবং সিস্টেমিক কমপ্লিকেশানস রয়েছে ডিউ টু উন সিস্টেম সিস্টেমিক্যালি মিনস ব্লাড সাপ্লাই বা পেশেন্টের হোল বডিতে কী কী প্রবলেম হতে পারে যেমন শক ডিউ টু ম্যান্সে ব্লিডিংয়ের জন্য হতে পারে হাইপোভালিমিক শক এছাড়া সেপসিস হতে পারে ইভেন ডেথ হতে পারে পেশেন্ট দ্য কমপ্লিকেশানস অফ উন লোকাল অ্যান্ড সিস্টেমিক